আল্লাহ সুবহানাহু তাআলার নাম এবং গুণাবলী কেন জানতে হবে একটু ভূমিকা বলে নিই। আমরা নিজে জীবিত থাকার জন্য খাদ্য গ্রহণ করি, আমাদের এই শরীরের খাবারের প্রয়োজন আছে, আমাদের এই শরীরের ঘুমের প্রয়োজন আছে। মানুষ খাবারের মুখাপেক্ষী, খাবার ছাড়া মানুষ বাঁচতে পারে না। একমাত্র মুখাপেক্ষীহীন সত্তা হচ্ছেন আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন মুখাপেক্ষীহীন, কোনো কিছুর তিনি মুখাপেক্ষী নন। আর আমি এবং আপনি চলতে ফিরতে পদে পদে হাজার হাজার জিনিসের মুখাপেক্ষী, তার মধ্যে একটা হচ্ছে খাবারের মুখাপেক্ষী। তো আমাদের এই শরীর যেমন খাবার ছাড়া চলবে না, খাবার ছাড়া বাঁচতে পারে না, তেমনি আমাদের ভিতরে আর একটা অংশ আছে, তার নাম আত্মা, রূহ, কাল। ওই রূহ বা কালবেরও খাবার লাগে, ওই আত্মারও খাবার লাগে। খাবার ছাড়া যেমন শরীর অচল হয়ে যায়, ওই রূহ, ওই আত্মা, ওই কাল তার খাবার না পেলে সেও অচল, অকেজ হয়ে যায়। সে ছটফট করতে থাকে, হতাশায় ভুগে, রাত্রে ঘুম হয় না, মনে শান্তি পায় না, গুনাহের মধ্যে শান্তি না, গুনাহ করতে 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 অন্তরে রোটের উপর কালো পর্দা পড়ে গেছে। ওই আত্মা ভিতরে ভিতরে কাঁদতে থাকে, ওই আত্মার কান্না আপনি অনুভব করতে পারেন কিন্তু বোঝার চেষ্টা করেন না, নিজেই নিজেকে ধোকা দেয়। তো ওই আত্মা খাবার হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার পরিচয়, আল্লাহ সুবহানাহু তাআলার তাওহীদ, আল্লাহ সুবহানাহু তাআলার একত্ববাদ। যেহেতু ওই আত্মাকে আল্লাহ সুবহানাহু তাআলাই পাঠিয়েছে, ওই আত্মা ফিরে যেতে চায় আল্লাহর দিকে। ওই রূহ প্রত্যেক মানুষের রূহ, প্রত্যেক আদম সন্তানের রূহ আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য কাঁদে। গুনাহে কলুষিত, জর্জরিত, ছটপট, হতাশায় আত্মহত্যা পর্যন্ত করে, কেননা ওই রূহ তার খাবারটা পায় না। তার খাবারটা হচ্ছে সেই জায়গায় যখন সে আল্লাহকে জানতে পারবে, আল্লাহকে চিনতে পারবে, আল্লাহকে বুঝতে পারবে, আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি হবে। এই সম্পর্ক যখন তৈরি হবে আল্লাহকে চিনা জানা বুঝার মাধ্যমে, তখন এই আত্মাটা প্রশান্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মাজিদে বলেছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণে আত্মা প্রশান্ত হয়। আর দেখবেন এই কোন মাহফিলে মানুষ বাসে উঠাউঠি করে না, চিল্লাচিল্লি করে না, একটা মাহফিল হয়, একজন পীরের মাহফিল হয়, তো আল্লাহ বলতেছেন আল্লাহর জিকিরে আত্মা কি হয়, প্রশান্ত হয়। আল্লাহর বাণী, আল্লাহর জিকিরে যদি কেউ গাছে লাফালাফি করে, বাসে লাফালাফি করে, নিজে লাফালাফি করে, তাহলে তার আত্মা এখনো প্রশান্ত হয়নি, সে মিথ্যা জিকির করছে, মিথ্যুকের বাচ্চা মিথ্যু। আল্লাহর বাণী মিথ্যা হতে পারে না। আল্লাহ কোরআনে বলেছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণে আল্লাহর জিকিরে মানুষের আত্মা প্রশান্ত হয়, মানুষের আত্মা শান্তি পায়, পাপে জর্জরিত কলুষিত আত্মা তার ফিরে যাওয়ার ঠিকানা পায়। এই জন্য ওই আত্মার খাবারের জন্য আমাদেরকে জানতে হবে আল্লাহকে, আল্লাহর পরিচয় কি। আর যেহেতু চর্মচক্ষু দিয়ে, মানুষের চক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়, জান্নাতবাসীদের সবচেয়ে বড় পুরস্কার হবে আল্লাহ সুবহানাহু তাআলার দর্শন। আল্লাহ সুবহানাহু তাআলার দর্শনে জান্নাতের অধিবাসীরা সকল নিয়ামত ভুলে যাবে। যে নিয়ামতের কথা আল্লাহ বলেছেন, মা রাআত আইনুন ওয়ালা সামিআত উযনুন ওয়ামা খাতারা বিবালি আহাদিন, জান্নাত এমন জায়গা যা মানুষের চোখ কোনোদিন দেখেনি, মানুষের কান কোনোদিন শুনুনি, মানুষের অন্তর কোনোদিন কল্পনা করেনি। উচ্চ শিক্ষিত কোরিয়ান চায়না ইঞ্জিনিয়ার একটা উন্নত মানের, সর্বোন্নত মানের বিল্ডিংয়ের যে কল্পনা তার অন্তরে করতে পারবে, তার চাইতেও বড় জান্নাত, তার চাইতেও মহা জান্নাত। পৃথিবীর কোনো মানুষ জান্নাতকে অন্তর দিয়ে কল্পনা করতে পারবে না, কান দিয়েও কোনোদিন শুনেনি, চোখ দিয়েও কোনোদিন দেখেনি। সেই জান্নাতের সকল নিয়ামত মানুষ ভুলে যাবে কার দর্শনে, আল্লাহ সুবহানাহু তাআলার দর্শনে। তো যেহেতু দুনিয়াতে এই চর্মচক্ষু দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলাকে দেখা সম্ভব নয়, তাহলে আমি আল্লাহকে কীভাবে জানব? তার একটাই উপায়, আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলী আমাকে জানতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলার নাম এবং আল্লাহ সুবহানাহু তাআলার গুণাবলী। আপনি একজন আলেমকে দেখেননি কিন্তু তাকে চিনেন কীভাবে? তার নাম শুনে, তার গুণাবলী শুনে। হাফিজ ইবনে তাইমিয়া, হাফিজ ইবনে হাজার আসকালানি কোনোদিন দেখেছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন দেখেছেন? দেখেননি, কিন্তু তার নাম এবং তার গুণাবলীর কারণে আপনি তাকে চিনেন। তো আপনার আত্মাও আল্লাহকে চিনতে পারবে যদি আল্লাহর নাম জানে এবং আল্লাহর গুণাবলী জানে।
এই জন্য আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলীর গুরুত্ব শরীয়তে অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবারানির 7532 নম্বর হাদিসে বলতেছেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সলাতিন লা ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করলো তাকে জান্নাতে যেতে কোনো কিছুই বাধা দিতে পারবে না, তার মৃত্যু ছাড়া। সে মরলেই জান্নাতে চলে যাবে। এই আয়াতুল কুরসির শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ে দেখবে, কিছুই নাই, আল্লাহ সুবহানাহু তাআলার নাম এবং তার গুণাবলী ছাড়া আর কিছু নাই। আল্লাহ সুবহানাহু তাআলা শুধু তার নাম এবং গুণাবলী বর্ণনা করেছেন এই আয়াতুল কুরসির মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 811 নম্বর হাদিসে বলছেন যে কিরাআতু সূরাতিল ইখলাস তা'দিলু সুলুসাল কুরআন। কেউ যদি একবার সূরা ইখলাস পাঠ করে তাহলে সে পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগ পাঠ করলো। আর কেউ যদি সূরা ইখলাস তিনবার পাঠ করে তাহলে সে পবিত্র কোরআন, সম্পূর্ণ পবিত্র কোরআন একবার পাঠ করল। পৃথিবীর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, যার প্রতি হরফ পড়লে 10 নেকি, সেই গ্রন্থের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রায় 600 পৃষ্ঠা পড়লে যা নেকি হবে, আপনি এক সূরা ইখলাস তিনবার পাঠ করলে সেই নেকি পাবেন। কেন? সূরা ইখলাসের মধ্যে শুধু আল্লাহ সুবহানাহু তাআলার গুণাবলী, আল্লাহ সুবহানাহু তাআলার পরিচয় বলা আছে। আল্লাহ সুবহানাহু তাআলা কে এটা জানতে চাইলে, যারাই পৃথিবীতে রবের দাবিদার সেটা যেই হোক না কেন, তাকে আপনি আল্লাহর সাথে মিলিয়ে দেখেন, তাহলে আপনি এই সূরা ইখলাসের সাথে মিলিয়ে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন আল্লাহ সুবহানাহু তাআলার পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের 5080 নম্বর হাদিসে বলছেন যে কেউ যদি প্রতিদিন সকালে বলে বিসমিল্লাহ লা ইয়াদুরু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়া সামিউল আলীম, যে ওই আল্লাহর নামে দিন শুরু করছি, যে আল্লাহর নামে দিন শুরু করলে আসমান এবং জমিনের এমন কোনো শক্তি নাই যে আমার বিন্দুমাত্র ক্ষতি করতে পারে, ওই আল্লাহর নামে দিন শুরু করছি, তাহলে সন্ধ্যা পর্যন্ত কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। আর সন্ধ্যায় যদি আল্লাহর নাম নিয়ে দিন শুরু করে তাহলে সকাল পর্যন্ত কেউ তার ক্ষতি করতে পারবে না। পৃথিবীতে যত বরকত, আমরা যে বরকত শব্দটা উচ্চারণ করি, যে বরকত আল্লাহ তোমার জ্ঞানে বরকত দিক, আল্লাহ তোমার টাকা পয়সায় বরকত দিক, আল্লাহ তোমার সন্তান সন্ততিতে বরকত দিক, এই যে বরকত শব্দটা, এই বরকতের উৎপত্তি কোথায় থেকে? সকল বরকতের উৎপত্তি আল্লাহ সুবহানাহু তাআলা থেকে। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সংশ্লিষ্ট সবই বরকতময়। আল্লাহ সুবহানাহু তাআলার বাণী কি, কালাম কি? কোরআন। আল্লাহ সুবহানাহু তাআলার বাণী হচ্ছে কোরআন, এই জন্য কোরআন হচ্ছে বরকতময়। যেখানে কোরআন পড়া হবে সেখানে বরকত অবতীর্ণ হবে। আল্লাহ সুবহানাহু তাআলার নাম হচ্ছে বরকতময়, যেখানে আল্লাহর নাম নেওয়া হবে সেখানে বরকত হবে। আল্লাহর নাম নিয়ে খাবার গ্রহণ করেন, বরকত হবে। আল্লাহর নাম নিয়ে দিন শুরু করেন, বরকত হবে। আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করেন, বরকত হবে। শুধু তাই নয়, কিছু কিছু সময়ে আল্লাহ সুবহানাহু তাআলার নাম নেওয়া অপরিহার্য। প্রত্যেক যে পশু যবেহ করা হয়েছে আল্লাহর নাম ছাড়া, তা মুসলমানের জন্য খাদ্য গ্রহণ করা হারাম। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার নামের গুরুত্ব। শুধু আল্লাহ, বিসমিল্লাহ মানে আল্লাহর নামে, আল্লাহর নামের গুরুত্ব। তো আল্লাহ সুবহানাহু তাআলার নাম হচ্ছে বরকতময়। সম্মানিত উপস্থিতি, সে আল্লাহ সুবহানাহু তাআলার নাম এবং গুণাবলী বিষয়ে আমাদেরকে জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর একটা হাদিসে বলেছেন, ওয়ালিল্লাহি ইন্না লিল্লাহি 99 আসমা, আল্লাহ সুবহানাহু তাআলার 99টা নাম রয়েছে, মান আহসাহা দাখালাল জান্নাহ, যেই 99টা নাম আয়ত্ত করে নেবে সে জান্নাতে চলে যাবে। শুধু আল্লাহর নাম আয়ত্ত করে নিলে জান্নাত। এই আয়ত্ত করার ব্যাখ্যায় হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন, এই আয়ত্ত আপনি তিনভাবে করতে পারেন। আল্লাহর নাম যে আপনি আয়ত্ত করবেন তিনভাবে, এক, আল্লাহর 99টা নাম মুখস্থ করতে হবে। এখানে একটা কথা বলে রাখি, যে হাদিসে একসাথে 99টা নাম দেওয়া হয়েছে ও হাদিস জয়ীফ, 99টা নাম অনেক আলেম ওলামা কোরআনে যত নাম এসেছে সেগুলো বের করে, বিভিন্ন সহি হাদিসে আল্লাহর যত নাম এসেছে সেগুলো বের করে এক জায়গায় জমা করেছেন, সেই 99টা নাম আলাদা। কিন্তু একসাথে একই হাদিসে যে 99টা নাম এসেছে ওই হাদিস জয়ীফ। তো আমরা আমাদের কথা সামনে আগাই, যে এই 99টা নাম আপনাকে মুখস্থ করতে হবে। দুই, এই 99টা নামের অর্থ আপনাকে হৃদয়ঙ্গম করতে হবে, বুঝতে হবে, বুঝতে শিখতে হবে আমাদেরকে,
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটার অর্থ কি, আমরা যতক্ষণ না বুঝতে পারবো ততক্ষণ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারবো না। মানুষও দয়ালু, আল্লাহও দয়ালু। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম, পরম করুণাময় ও দয়ালু। একজন মানুষও দয়ালু, কিন্তু মানুষের দয়া এবং আল্লাহর দয়ার মাঝে পার্থক্য আছে। মানুষের দয়া পাওয়ার জন্য এখনই ঘোষণা আসবে যে অমুক অসুস্থ তার জন্য কিছু দান করেন, অমুক পঙ্গু তার জন্য কিছু দান করেন। এই দয়া পাওয়ার জন্য আপনাদের সামনে কিছু বলা লাগবে, অনুনয় বিনয় করা লাগবে। দুই, অনুনয় বিনয় করার পর আপনি একদিন দিতে পারেন, দুই দিন দিতে পারেন, তিন দিন দিতে পারেন, চার দিন দিতে পারেন, একদিন আপনার ধৈর্য হারিয়ে যাবে, আপনি আর দিবেন না, আপনি রাগ করবেন আমার উপর যে প্রত্যেক দিন চাইতে আসো। তিন, আপনি হয়তো দিলেন 10,000, 5,000, 15,000, 20,000 টাকা, কিন্তু এক মাস, এক বছর, 10 বছর পরে আপনি খোটা দিবেন আমাকে যে ওই তুই তো আমার কাছ থেকে 10,000 টাকা নিয়ে এই পর্যায়ে এসেছিস, এত উন্নতি করেছিস, আজকে আমার কথা শুনিস না, খোটা দিবে। এটা হলো মানুষের দয়া, কত নিম্নমানের দয়া মানুষের দয়া। অনুনয় বিনয় করে চাওয়া লাগে, চাইলে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, পাইলে একদিন পাওয়া যেতে পারে, প্রতিদিন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, প্রতিদিন পাওয়ার পরে খোটা দিবে কিনা এরও সন্দেহ আছে। আর আল্লাহর দয়া এর থেকে মহান, মহা অসীম, অসীমাহীন। সেটা একটা বাক্য দিয়ে আমি আপনাকে বুঝাতে চাই, সে বাক্যটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াগদিবুল্লাহু আলা মান লা ইয়াদউ ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর রাগান্বিত হন যে আল্লাহর দরবারে কিছু চায় না। এই একটা বাক্যই যথেষ্ট যদি আপনি বুঝতে পারেন, যদি আপনি অনুভব করতে পারেন যে মানুষের নিকটে চাইতে চাইতে আপনি ক্লান্ত হয়ে গেছেন, তবুও পান না, পেলেও একদিন পাবেন, দুই দিন পাবেন কিনা সন্দেহ আছে, যদি পান খোটা দিবে কিনা সন্দেহ আছে, আর আল্লাহ আপনার উপর রাগ করে বসে আছেন যে আপনি আল্লাহর দরবারে কেন একদিন হাত উঠিয়ে বলেন না যে আল্লাহ আমাকে দেও। আল্লাহ প্রত্যেক দিন শেষ আসমানে নেমে আসেন, হাল মিন মুস্তাগফির ইয়াস্তাগফিরুনি, কোনো কি ক্ষমা প্রার্থনাকারী আছে যে আমার নিকটে ক্ষমা প্রার্থনা করবে? কোনো কি খাদ্য চাওয়ার ব্যক্তি আছে আজ শেষ রাতে নিচের আসমানে নেমে এসে আল্লাহ ডাকতে থাকেন যে আসো, চাও, আমার দরবারে হাত উঠিয়ে আমাকে কিছু বলো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো যদি পায়ের জুতার ফিতা হারিয়ে যায়, শিতআনা আলী, পায়ের জুতার ফিতা হারিয়ে যায়, তো ওই পায়ের জুতার ফিতাও যেন সে কার কাছে তাই আল্লাহর কাছে চায়। এটা তখনই হবে যখন আপনি আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর করুণার গভীরতা, অপরিসীমতা অনুভব করতে পারবেন। তখন তখন প্রত্যেক পদে পদে আপনি আল্লাহর দিকে ফিরে যাবেন। আর আল্লাহর দিকে যখন মানুষ ফিরে যায় সঠিকভাবে, ইখলাসের সাথে, তখন আল্লাহ তার বান্দাকে একাই ছাড়েন না। পৃথিবীতে বহু নজির আছে, বহু নজির আছে, কত নজির নেবেন আপনি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সারা সফরে বের হলো, সারা পৃথিবীতে দুইজন মুমিন মুমিনা আর কেউ নাই, কাফের বাদশার পাশ দিয়ে অতিক্রম করতেছে, বাদশা রাস্তা আটকে দিয়েছে, দুইজন মিথ্যা বললেন যে আমি বোন, আমি ভাই, সে বোন, সে বললো আমি বোন, সে ভাই, স্বামী স্ত্রী পরিচয় দিলেন না, তারপরও বাদশা বন্দি করে নিয়ে গেল সারার সাথে খারাপ কাজ করার জন্য, জেনাই লিপ্ত হওয়ার জন্য বাদশা এগিয়ে যাচ্ছে, সারা আল্লাহর দরবারে দুই রাকাত সালাতের জন্য দাঁড়িয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিপদের মুখোমুখি হতেন, বাদারা ইলা সালাহ, সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিপদের মুখোমুখি হতেন, সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন। আমি আমার আম্মাকেও দেখেছি, যখনই তিনি কোনো বড় বিপদের মুখোমুখি হন, সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যান। কেননা আল্লাহর নিকটে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত। আল্লাহর কাছে কিছু চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত। তো সারা আল্লাহর দরবারে সালাতে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলেন, আল্লাহ আমি আমার এই ইজ্জত, আমার পর্দা, আমার চেহারা, আমার শরীর সব কিছুর হেফাজত করেছি, আমার স্বামীকে ছাড়া পৃথিবীর কাউকে কোনো দিন দেইনি, দেখাইনি, আজকে এই বিপদের মুহূর্তে তুমি আমার হেফাজত করো। আল্লাহ তার ডাকে সাড়া দিলেন। লম্বা হাদিস আছে, তিনজন ব্যক্তি গুহার মধ্যে বন্দী হয়ে গেল, তাদের ডাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাড়া দিয়েছিলেন। আপনি যখন আল্লাহর রহমত, আল্লাহর দয়াকে বুঝতে পারবেন এবং ইখলাসের সাথে আল্লাহর নিকটে কিছু চাইবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ডাকে অবশ্যই সাড়া দিবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরও গুণ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা নামের প্রত্যেকটা নামের ব্যাখ্যা, প্রত্যেকটা নামের অর্থ বলার জন্য আলাদা দার্স, আলাদা বক্তব্য লাগবে। আমরা শুধু রহমানুর রহিমের ব্যাখ্যা করলাম,